মানবিকতায়। এই থিম নিয়ে আসছে 41 পল্লী ক্লাব। বাঙালির দুর্গাপুজো শুধু বাঙালির নয়, বাংলার মানুষের। ভারতে বৈচিত্র্যের রামধনু ধর্মান্ধকতায় যে দাবানলের মতো পুড়তে পারে, তার ভাবনা নিয়ে মাকে নিরস্তভাবে সাজিয়ে আনছেন পুজো মণ্ডপে। এবছর আমরা মানবিকতা, এই নিয়ে আমাদের থিম। আমাদের থিমে মূল আকর্ষণ হচ্ছে আমাদের মা আসছে নিরস্ত, অস্ত্র ধারে থাকছে না, সে অস্ত্র পাড়িয়ে আসছে, এই নিয়ে আমাদের চিন্তাভাবনা। আগের বছর ছিল আমাদের মায়া জালে, সেটা আমরা যেগুলো স্মৃতি মায়া জালে সেটা হারিয়ে এসেছিলাম, সেগুলোকে নিয়ে গড়া। এবার হচ্ছে আমাদের পারিপার্শ্বিক যে জিনিসগুলো হচ্ছে, যা ঘটনা তার পরবর্তীতে আলাদা। আগেরবার যে শিল্পী ছিলেন গৌরঙ্গপুরিয়া, এবারও শিল্পী সে গৌরঙ্গপুরিয়া। অ্যাকচুয়ালি এবছর আমাদের থিম, আমাদের ট্যাগলাইন হলো যে আমরা এবার মানবিকতা। আসলে ব্যক্তিগতভাবে আমি নিজে হিন্দু বা মুসলিম বলে মনে করি না, এবং স্বাভাবিকভাবে সামনে পুজো সবাই আমরা আনন্দ করব। সমাজে বর্তমান পরিস্থিতিতে যেভাবে ধর্মান্ধতাকে কেন্দ্র করে সারা ভারতবর্ষ জুড়ে একটা কঠোর পরিস্থিতি তৈরি হয়েছে, পুজোর মধ্য দিয়েও যদি আমাদের আমরা শিল্পী আমাদের একটা দায়বদ্ধতা থাকে, আমরা আমাদের কাজের মধ্য দিয়ে সমাজের উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাই, তো সেই কারণেই আমাদের এবারের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়েই আমাদের থিম। আশা করছি তো আমরা দর্শনার্থী প্রচুর ভিড় হবে, মানে গতবারও যেমন হয়েছিল আশা করছি তার থেকে আরও বেশি ভিড় হবে। মণ্ডল সাহেব দেখুন সবই দেখতে পাচ্ছেন, আমাদের কিছু টায়ার্ড আছে, কিছু পাটকাটি আছে, কিছু কাঠের কাজ আছে, এই নিয়ে আমাদের মণ্ডল সাজছে। এখানে আমরা ভারতবর্ষের নানা জাতি ধর্মের যে বৈচিত্র্য সেটা একটা সুন্দর রামধনুর মতো সেটা বজাবার চেষ্টা করেছি, এবং পাশাপাশি ধর্মান্ধতার কালো মেঘ সেই রামধনুকে ঢেকে দেওয়ার চেষ্টা করছে সেটাও দেখিয়েছি। এদিকে টোটাল পরিবেশ জুড়ে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে, যেটা আমরা ধর্মকেন্দ্রিক সারা ভারতবর্ষ জুড়ে যে একটা কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে তার একটা ফিলিংস নিয়ে একটা টোটাল পরিবেশ একটা জটিল পরিস্থিতি তৈরি করেছি আমি। সাতটা ধর্ম যেভাবে ভারতবর্ষকে রাষ্ট্রপৃষ্ঠে জড়িয়ে ধরেছে, এখানেও সেভাবে একটি অক্টোপাস সেই সমগ্র পরিসরটাকে একেবারে রাষ্ট্রপৃষ্ঠে জড়িয়ে রেখেছে, এবং এই অক্টোপাসের প্রত্যেকটি উইংস আসলে এক একটি ধর্মের প্রতীক। এখানে যে তার মধ্য দিয়েই আমরা ঘুরে বেড়াচ্ছি, এবং এই যে চারিদিকে অস্ত্রের অহংকার আমরা দেখছি, এই বোধহয় দেশে দেশে যুদ্ধ, এই বোধহয় এক সম্প্রদায়ের সাথে আরেক সম্প্রদায়ের যুদ্ধ, সেই অস্ত্রটাকে আমরা এখানে বর্জন করার কথা বলেছি, এবং আমাদের এখানে মাটির তলাতেই অস্ত্র, এবং দেবীর হাতেও কোনো অস্ত্র থাকছে না, দেবী অস্ত্র স্তূপের উপর দিয়ে হেঁটে আসছে। উৎসব সকলের, কারোর একান নয়। সাম্প্রদায়িক দাঙ্গার চিত্র তুলে ধরে ধর্ম যে মানুষকে গ্রাস করেছে এরই প্রতিচ্ছবি নিয়ে আসছেন 41 পল্লী ক্লাব। ক্যামেরা সঞ্জয়ের সাথে অংশিতা, এস নিউজ।